তো গাইস, মায়ের হলো আজকে জন্মদিন। মায়ের তো কোনোবার কিছু করি না, তো ভাবলাম একটু পায়েস বানাবো। তো এই দেখো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজ আশা ব্লগ আরাধ্যা ডেলি লাইফ। আমি আশা, আমার মেয়ে আরাধ্যা নিয়ে চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও। তো আমাদের আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা স্পেশাল হলো জগন্নাথ দেবের রথযাত্রা প্লাস আমার মায়ের হ্যাপি বার্থডে। তো ছোটো থেকেই অনেক কিছু ইচ্ছে থাকা সত্ত্বেও মনের ইচ্ছে কোনোদিন পূরণ করতে পারিনি, বাট এইবারে খুবই শরীরটা খারাপ ছিল, সেই কারণে বাপের বাড়ি ছিলাম 10 দিন। এখন চলে এসেছি বাড়িতে। তো এটা হলো রথের দিনের ব্লগ, আমি কিন্তু এডিট করতে পারিনি, সেই কারণে তোমাদেরকে একে একে আস্তে আস্তে শেয়ার করছি। তো আমি ছোট থেকেই কিছুই করতে পারিনি মা বাবার জন্য। তো মায়ের জন্মদিন যেহেতু, সেই কারণে আমি যেহেতু ওখানে আছি, এই 10 দিন কিন্তু মানে 9 দিন রথের দিন আমার 9 দিন হলো বাপের বাড়ি থাকা, আমি কিন্তু একটা কিচ্ছু কাজ বাজ করিনি। হ্যাঁ, তো মাই করেছে, মায়ের শরীরটাও খারাপ ছিল, তা সত্ত্বেও আমাকে দেখভাল করেছে, আমার মেয়েকে দেখভাল করেছে। তো আমি আজকে ভাবলাম শরীরটা যখন একটু ঠিক আছে, মায়ের জন্য একটু পায়েস বানানো যাক। তো সব জিনিসপত্র দোকান থেকে নিয়ে এসেছিলাম, মা দোকান পাঠিয়েছিল, সেই সময়ই সব জিনিস কিনে এনেছিলাম আর একটু পায়েস বানাতে নিয়েছিলাম। তো আজকে আমি পায়েসটা নিজেই বানাবো, মাকে বানাতে দেব না বলেছিলাম। আর মা কিন্তু সমস্তটা বলে দিয়েছিল, আমার দিদিও বলে দিয়েছিল যে কিভাবে করলে ভালো হয়, বাট দিদি দুধের পরিমাণটা একটু বেশি বলেছিল, আমি কিন্তু দুধের পরিমাণটা কম দিয়েছি, সেই কারণে টেস্টটা একটু কম হয়েছে। দিদি যতটা সুন্দর বানায় ততটা সুন্দর হয়ে ওঠেনি। তো যাই হোক, যেমনই বানাই আমার মা তো এটাতেই বাম্পার খুশি হয়েছে। তো এই দেখো রথ চলে এসেছে, আমার মা দড়ি টানছে রথের। তো গাইজ, এখানে কিন্তু মা দড়ি টানছে, এটা আমাদের প্রথম রথ দেখা হলো, প্রথম এই ছোট্ট রথটা নিয়ে সব বাচ্চা কাচ্চারা বেরিয়েছিল, ভাই বোনেরা। তো আমাদের এখানে কিন্তু টোটাল 4টে রথ এসেছিলো, যেটা সব থেকে বড়ো রথ সেটা কিন্তু আমি দেখতে পাইনি গাইজ। তো যাই হোক, আমি সেই সময় ঘরে ছিলাম আর আওয়াজ পেয়েও বেরালাম না, উনি সব তো একই ধরনের রথ আসছে থাক দিয়ে না বেরিয়ে। আরাধা আর আমার মা গেছিল, ওটা নাকি সব থেকে বড়ো ছিল, অনেকটাই বড়ো ছিল। ইচ্ছাপুরে কিন্তু অনেকটা বড় রথ বেরায়, উল্টো রথের দিন আশা করি তোমাদেরকে দেখিয়ে দেব, আগেও ব্লগে তোমাদেরকে ইচ্ছাপুরের রথটা দেখিয়েছি। তো ভাই, আজকে এই প্রথম রথ টানলাম এই ছোটো রথটা দিয়ে, দেখি আর কি টানি না, আর কোন রথের দড়ি টানতে পারিনি কি আজকে। চলো চলো, ও দেখে হয়ে গেছে ভাই, আর যাবেন এখন দেখো মুখটাতে হাত দিয়ে গাইস কি বলবেটা কি গাইস। তো গাইস, এই যে পায়েসটা এখন সোনাই খাইয়ে দেবে অন সোনাকে, অল্প করে তোলো, চলো সামনে গাও, সামনে গাও, সামনে গাও, এই খাওয়া উন সোনাকে খাই দাও, ঠিক আছে, আগে টেস্ট করো মিষ্টি। না না না, ফার্স্টে তুমি নেবড়া খাওয়া, খাওয়া খাওয়া, যা আজব করে খাও, ছেড়ে দিয়েছে, মিষ্টি হয়েছে, মিষ্টি মিষ্টির পরিমাণটা জানি না গাইস আন্দাজে, নাও না। তো যাই হোক, মাকে কিন্তু কেউ কোনোদিন খাওয়ায় না কিছু, তো আমি রান্না করেছি, মা এটাতেই হয়তো আনন্দ পেয়েছে, মাই আমাদেরকে খাওয়াতে থাকে। তো গাইজ, এই যে পায়েসটা এখন সোনাই খাইয়ে দেবে অন সোনাকে, অল্প করে তোলো, চলো সামনে গাও, সামনে গাও, সামনে গাও, এই খাওয়া উন সোনাকে খাই দাও, ঠিক আছে, আগে টেস্ট করো মিষ্টি। না না না, ফার্স্টে তুমি নেবড়া খাওয়া, খাওয়া খাওয়া, যা
আজব করে খাও, ছেড়ে দিয়েছে। মিষ্টি হয়েছে, মিষ্টি মিষ্টির পরিমাণটা জানি না গাইস, আন্দাজে নাও। তো যাই হোক, মাকে কিন্তু কেউ কোনোদিন খাওয়ায় না কিছু, তো আমি রান্না করেছি, মা এটাতেই হয়তো আনন্দ পেয়েছে। মাই আমাদেরকে খাওয়াতে থাকে। তো গাইস, এরপরে বিকেলে আরাধ্যাকে নিয়ে একটু মাঠে বেরিয়েছিলাম, এখানেও একটা হ্রদ দেখলাম, তারপরে বাড়ি ফিরে কিন্তু আমরা গেছিলাম একটা ছোট্ট মেলা। তো গাইস, এখানে আমরা খেয়ে নিচ্ছি ফুচকা, নিরামিষ ফুচকা। গাইস, এখানে আমরা খেয়ে নিচ্ছি ফুচকা, নিরামিষ ফুচকা। এখানে কিন্তু আমাদের আগ্রা রোডে মেলাটা বসেছিল। তো এই দেখো, এখানে কিন্তু প্রচুর প্রচুর খাবারের দোকান ছিল, ভোগ রান্না হয়েছিল সেই খাবারের দোকান ছিল, আরো অনেক অনেক রকমারি খাবারের, নিরামিষ খাবারের দোকান। তো যাই হোক, আমরা কিন্তু কিছু খাইনি, যারা খেতে পারে তারা গেলে ঠিক আছে, আর নিরামিষ আমি এতটা পছন্দ করি না গাইস। যাই হোক, তো প্রচুর খাবারের দোকান, মেলা মানে মেলা কিছুই নেই, জাস্ট খাবারের দোকান। তো গিয়ে পরে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, যারা খেতে ভালোবাসে তারা গেলে তাদের ভালো লাগবে। গাইজ, আমরা আজকে এসেছি আকবর রোডের রথের মেলাতে, ঠিক আছে? দেখো, ছোট ছোট নাগরদোল্লা, ছোট ছোট বাচ্চাদের খেলার বসে যেগুলো, আরাধ্যা যাতে চাইছিল একদম, ওর এমনি আনন্দ। এখানে জগন্নাথ দেবকে নিয়ে আসার জন্য এত ভিড় গাইজ, এই প্যান্ডেলের ভেতরেই রাখবে জগন্নাথ দেবকে। দেখো কে ভালো আছে, আপনাদের সাথে আমাদের নিবেদন, আপনারা সর্বশেষ করুন।
তো গাইজ এখানে আরাধ্যা বসে গেছে, দেখো কেন যাবি না, যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু ইউ। নেনো বল, নেনো বল, মুনু পারে না বলতে। এই না, খাও খাও, ইয়ামি ইয়ামি। হয়েছে যেমন ঘরে হয় সেরকম কাজু কিশমিশ দিয়ে বানিয়েছি। গোপু মামা, আরে বাবা, এখানে নাচ করাচ্ছে গো গোপু মামাকে। আদর করে দাও একটু, একটু আদর করে দাও। গোপু, তোর মাকে কোনো গিফট দিলি না? তো গাইস, আমার মায়ের বার্থডেটা ঠিক এইভাবে সেলিব্রেট করলাম, কিছু ভালো নয় গাইজ। মাকে এসে পরে আবার রান্না বান্না ঝামেলা করতে হলো, মায়ের একই শরীর ঠিক ছিল না। রাত 12টা বেজে গেছিলো খাবার খেতে মায়ের, তো আরও শরীরটা খারাপ করেছিল পরের দিনে। যাই হোক, যেভাবে পারলাম দিনটা কাটালাম, মায়ের দিনটা ঠিক ভালো কাটলো না। যাই হোক, যেমনই হোক, কোনো গিফট কিন্তু আমরা কেউ দিইনি, পরে ডিউ রয়েছে, দেখি কিছু যদি দেওয়া হয়। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, যারা যারা নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব সব করে দাও গাইজ। তোমাদের এত এত বলছি, এত এত বলছি, তোমরা ফলো সাবস্ক্রাইব কিছু করছো না, তো অবশ্যই করে দাও গাইজ। আর যারা করেছো অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রেখো। আমি করতে পারিনি যতটুকু পেরেছি, আমি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। বাই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।